ডক্টর বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন বনগাঁর শিবপুর এলাকায়। এই উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার শিবপুর চৈতাপাড়া FP স্কুল প্রাঙ্গণে। জানা গিয়েছে, বি আর আম্বেদকর জন্ম উৎসব উদযাপন কমিটির উদ্যোগে এই উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটি উদযাপন করছে, মেইনলি তার আবরণ উন্মোচন হচ্ছে। অনেকদিন ধরেই এই মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আনুষ্ঠানিক রূপদান দেওয়া হলো আজকে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালিত হচ্ছে, গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এ বিষয়ে শিবপুর গ্রামবাসী বৃন্দ ও আম্বেদকর জন্ম উৎসব উদযাপন কমিটির দাবি, ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের অবদান ও তার প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ। বাবা সাহেবকে তার মূর্তি স্থাপন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করবে। বাবা সাহেব ভারতবর্ষের ইতিহাসে খুবই পরিচিত নাম, ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং এইখানে একটা দলিত নেতা হিসেবে তার সারা বিশ্বেও অবদান আছে। ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের প্রতিটি নাগরিক তার উপরে কৃতজ্ঞ। শায়ন চক্রবর্তী এবং প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।